বিসমিল্লাহির রহমানির রাহিম সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স হান্ড্রেড টিপস অ্যান্ড ট্রিক্সের পার্ট সেভেন্টিনে আর কি আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিনাক্স এলিয়াস কমান্ডের ব্যবহার আর কি তো প্রথমে আমরা সিস্টেম লগ ইন করে নিই তো এলিয়াস কমান্ড কেন ব্যবহার করা হয় এলিয়াস কমান্ড ব্যবহার করাই হচ্ছে এ এলআইএস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এলিয়াস কমান্ড ব্যবহার করা হলো যে কোনো বড় কোনো কমান্ডকে শর্টকাটে আমরা ব্যবহার করতে গেলে এলিয়াস ব্যবহার করি অর্থাৎ একটা কমান্ডকে অন্য কোনো নামে নামকরণ করাকে বলা হতে পারে যে এলিয়াস সাপোজ আমাদের স্কিন স্কিন আমরা অনেক কিছু লিখলাম তো সেই লেখার পরে আমরা কি করি যে আমাদের ক্লিয়ার অর্থাৎ ক্লিয়ার কমান্ড লেখার পরে আপনি কিন্তু স্কিনটা ক্লিয়ার হতে পারে কিন্তু আমরা যদি এলিয়াস করে দিই এলিয়াস আমরা যদি সি অর্থাৎ এখানে ক্লিয়ার কমান্ডের এলিয়াস নেম হল সি অর্থাৎ এখানে ক্লিয়ার কমান্ডের এগানেসটা আমরা সি ডিক্লিয়ার করলাম যেটাকে আমরা সি দিয়ে এলিয়াস করলাম আর কি যদি এখন ইফকনফিক কমান্ড দিই তো ইফকনফিক কমান্ডের বদলে আমরা যদি সি কমান্ড এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কি স্ক্রিন ক্লিয়ার আবার আমরা যদি আইপি নর্মালি আইপি অ্যাড্রেস আসলে দেখতে পাচ্ছেন যে নর্মালি আইপি অ্যাড্রেসের কোনো কমান্ড নাই কিন্তু আমরা যদি এখানে যে এলিয়াস করি এলিয়াস আইপি অর্থাৎ আইপি ইকাল টু এবং দেন হচ্ছে আমাদের এলিয়াস কমান্ড অর্থাৎ যে কমান্ডটা মূল কমান্ড সেই কমান্ডটা যদি এখানে আমরা ডিক্লেয়ার করি তো এখানে আমরা ডিক্লেয়ার করলাম এরপর যদি আমরা আইপি আইপি দিয়ে ইন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আইপি কমান্ডের এগেনস্ট আমাদের আউটপুট আসছে আবার হতে পারে আমরা পিং কন্টিনিউয়াস আমাদের গেটওয়েকে পিং করতে হয় অর্থাৎ পিং ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ওয়ান অর্থাৎ এটা আপনার গেটওয়ে তা আমাদের সংক্ষেপতে আমরা যদি এই কমান্ডটাকে অর্থাৎ এলিয়াস করি অর্থাৎ এলিয়াস আমরা জি ডব্লু দিয়ে এলিয়াস করি জি ডি এখানে ইকুয়াল টু দিয়ে আমরা ডবল করে দিতে আমরা টোটাল কমান্ড আমরা লিখতে পারি যে পিং আমরা যদি লিখে দিই অর্থাৎ অপারেটর বা এখানে কোনো অপশন সহজে আমরা লিখে যাই যে পিং ফোর তারপর কি আমাদের গেটে ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ওয়ান ওকে এখন যদি আমরা গেটওয়ে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চারটা পিং কিন্তু কোনো কমান্ডকে আমরা বা শর্টকাট আমরা ব্যবহার করতে পারি তো এ বড় বড় কমান্ড আমরা ব্যবহার করতে পারি সাপোজ আমাদের যদি হোস্টনেম অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখন হোস্ট নেম আছে হচ্ছে ডেস্কটপ জিরো ডট সিএসএল সিভি ডট কম তা আমরা যদি হোস্ট নেম সিটিএল নর্মালি হোস্ট নেম চেঞ্জ করতে গেলে হোস্ট নেম সিটিএল তারপরে ছেট হোস্ট নেম এরপর যদি আমরা দিতে চাই এরকম যে ছাড়বার জিরো ডট সিএসএল সিবিটি ডট কম তাহলে কিন্তু আপনাকে এইভাবে চেঞ্জ করতে হচ্ছে এতবার কমানো দিতে হচ্ছে তা আমরা যদি এটাকে শর্টকাটে আমরা দিতে পারি অর্থাৎ এলিয়াস কনভেল ব্যবহার করে আমরা এইচ সেন্ট ইকাল টু অর্থাৎ হোস্টনেম আমরা ইজি সেট করতে পারি এখানে হোস্টেম আমরা ব্যবহার করতে পারি এবং লাস্টে আমরা এখানে ডাবল অ্যাম্পাস সাইন দিয়ে আমরা ব্যাস্ট কমান্ড দিয়ে আমরা আপডেটও করতে পারি আর কি ওকে এখন যদি আমরা এই সেন্ট কমান্ড দিই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের এত বড় কমান্ডের বদলে জাস্ট এই সেন্ট ব্যবহার করে আমাদের হোস্টেমটা আপডেট করে ফেলাম আর কি এভাবে যে কোনো বড় বড় কমান্ডকে আমরা শর্টকাট করতে গেলে আমরা রিলিজ ব্যবহার করতে পারি অর্থাৎ আমাদের সিস্টেম যদি রিস্টার্ট নেয় তাহলে কিন্তু এই এলিয়াস কমান্ডগুলো আর খুঁজে পাবো না আমাদের এই কমান্ডগুলো আমাদের পারমান্ট করার ব্যবস্থা আছে তো এখানে দেখতে পাবেন যে এলিয়াস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এলিয়াস কমান্ড দেওয়ার পর এগুলো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কমান্ডগুলো আমাদের বিল্ট ইন কমান্ড অর্থাৎ আমাদের সিস্টেমে অলরেডি এই এলিয়াসগুলো করা আছে এলিয়াস আপনি এলে দিলে একটা ফাইল পাবেন সেটা হচ্ছে ডট ব্যাস আরসি অর্থাৎ এই ব্যাস আরসি ফাইলটা যদি ওপেন করেন এটা হিডেন ফাইল আর কি তো আমরা ওপেন করি ভিআইএম ডট ব্যাস আটসি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা কমান এলিয়াস করা আছে তো আপনি যদি কোনো কমান নতুন করে এলিয়াস করতে চান তো এখানে আমরা নিচে অ্যাড করতে পারি অর্থাৎ আমরা যদি এখানে লিখে দিই যে এলিয়াস অর্থাৎ আমরা গুগল অর্থাৎ আমরা যদি এরকম লিখে দিই জিএল গুগল অর্থাৎ আমরা গুগলকে পিঙ্ক করবো এরকম একটা কোনো কমান যদি দিতে চাই তাহলে এখানে সিঙ্গেল কোটি আমরা লিখতে পারি যে পিং ডাব্লিউ ডাব্লিউ ডট ডাবল গুগল ডট কম ওকে তাহলে এবার এটা লেখার পরে বা এরকম যতগুলো কমান্ড আপনার দরকার এভাবে আমরা ইলিয়াস করে শর্টকাটে প্রথমে হচ্ছে ইলিয়াস নেম তারপর কমান্টটা আর কি ওকে এখানে আমরা চাইলে অপশন ব্যবহার করতে পারি যে কতগুলো পিঙ্ক দেবে আর কি অর্থাৎ আমাদের কাউন্ট পোর্ট তো চারটা পিঙ্ক দেবে আর কি তো সেভাবে আমরা অপশন ব্যবহার করতে পারি অপারেটর ব্যবহার করতে পারি আর কি ওকে এরপর আমরা কি করতে পারি এটা চেক করলাম ফাইলটা যদি আমরা সোর্স করি সোর্স দিয়ে ব্যাস আর দিলে আপডেট হলে এরপর যদি আমরা এলিএস কমান দিই তাহলে এখানে দেখতে পারবেন যে গুগল অর্থাৎ এখানে দেখতে পারবেন জিএল পিং গুগল ডট কম এরপর যদি আমরা জিএল কমান্ড দিই তাহলে জিএল কমান দেওয়ার সাথে সাথে কিন্তু গুগলটা আমাদেরকে কি এখান থেকে গুগল থেকে আমরা রিপ্লাই পাচ্ছি আর কি ওকে তাহলে আমরা জিএল দিলে আমরা গুগল থেকে পিং পাচ্ছি আবার কি আমরা যদি আমাদের যে শর্টকাট কমান্ড অর্থাৎ সি ব্যবহার করলে এখানে ক্লিয়ার আইপি ব্যবহার করলে আইপি অ্যাড্রেস এবং জি ব্যবহার জি ডাব্লিউ ব্যবহার করলে আমাদের গেট হয়ে পাচ্ছি তাহলে এখানে একটা মাত্র কমান্ড সেটা হলো আমাদের জিএল অর্থাৎ জিএলটা হচ্ছে আমাদের পারমানেন্ট কারণ আমরা দেখলাম যে আমাদের পারমানেন্ট করার জন্য আমরা কি করছি এটা হচ্ছে আমাদের কনফেশন ফাইলে আমরা কি করছি এখানে এলিএস করা হয়েছে এখন যদি আমরা সিস্টেমটা রিবুট দিই তাহলে দেখব যে আমাদের এই যেটা পারমানেন্ট করা হয়েছে এটাই শুধুমাত্র আছে আর যেগুলো টেম্পোরারি এলিয়াস করা হয়েছে অর্থাৎ ছি বা আমাদের আইপি অথবা জিডাব্লিউ এই কমান্ডগুলো কিন্তু থাকবে না তাহলে আমরা রিবুট দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের এগুলো থাকে কিনা তাহলে আমরা আমাদের ডিবুটিপার আমরা সিস্টেমে আবার লগ ইন করি রোট এবং রুটের পাসওয়ার্ড ওকে তাহলে এখন যেটা দেখবো সেটা হলো দেখবো যে আমাদের যে কমান্ডগুলো আমরা ব্যবহার করেছিলাম তো সেগুলো আমাদের কাজ করে কিন্তু অর্থাৎ আমরা যদি সি দিয়ে দেখি অর্থাৎ সি কোনো কমান্ড কমান্ড নট ফাউন্ড আমরা যদি আইপি দিয়ে দেখি কোনো কমান্ড নট ফাউন্ড অর্থাৎ আমাদের আইপি রেগনেসটায় আমাদের ইফোন ফেক কমান্ড এলিয়াস করা ছিল আবার যদি আমরা জি ডাব্লিউ দিয়ে দিন দেখেন কোনো কমান্ড নাই কিন্তু কিন্তু আমরা যদি জিএল কমান্ড দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্টিল কিন্তু আছে তাহলে আমরা যেটা ব্যাস আটসি কমান্ডিটর আর্টসি ফাইল যেটা আমরা দিব তাহলে এটা হচ্ছে আমাদের পার্মানেন্টলি অ্যাড হবে আর কি ওকে তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শিখলাম তো সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ